প্রিয় শিক্ষার্থী সবাই কেমন আসো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আসো ইতিপূর্বে যে ভিডিওগুলো ছেড়েছি সেগুলো মূলত আসলে মোবাইলে ভিডিও করা একটু ঝাপসা দেখাচ্ছে এর জন্য দুঃখিত তো যাক আর কথা না বাড়িয়ে আমরা আমাদের কাজ শুরু করি আজকে আমরা রাইট ফর্ম ভার্বের রুলস নাম্বার থ্রি শিখব ইতিপূর্বে আমরা রুলস ওয়ান টু এটা শিখেছি আজকে আমরা শিখব রুলস নাম্বার ওয়ান আমাদের রুলস নাম্বার ওয়ানে যে কন্ডিশনটা আমরা পাচ্ছি সেটা হলো এখানে যে ব্র্যাকেট ভাবটা থাকবে এই ব্র্যাকেট ভাবটা কোনো চেঞ্জ হবে না যেটা আছে ওটাই আনসার ব্র্যাকেটের যে প্রেজেন্ট ফর্মটা থাকবে ওটাই আনসার এখানে পাস ফর্ম পাস পার্টিসিপাল ফর্ম আইনজি কোনো কিছু যুক্ত করা যাবে না তো এখানে আমি রুলস নাম্বার ওয়ানে লিখেছি সবাই খেয়াল করো এখানে লেখা আছে রুলস নাম্বার থ্রি এনভাইটেড কমেন্টবিতে লেখা আছে ভি ওয়ান অর্থাৎ ব্র্যাকেট ভাবটি কেন ভি অন দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্ম হয় মানে ওর কোনো চেঞ্জ হবে না যা আসে ওটাই অ্যান্সার তো চলো আমরা কন্ডিশনগুলো দেখে আছি সেটা হলো লেখা আছে ব্র্যাকেট ভারবার আগে যদি কোথায় থাকবে ইতিপূর্বেও কিন্তু আমরা শিখেছি যে সবসময় আগে থাকবে ব্র্যাকেট ভারবের পরে কিন্তু থাকবে না সবসময় আগে থাকবে তো আগে কী কী পেলে আমরা ব্র্যাকেট ভাবটা কোনো চেঞ্জ করবো না যা আসে ওটা আনসার লিখবো সেটা হলো ব্র্যাকেট ভারবারের আগে যদি কখনো ক্যান মাইড শ্যাল শুড নিড ডিয়ার উইল উড ইউস টু গোয়িং টু টু পূর্বে কিন্তু আমরা রুলস নম্বর ওয়ানে শিখেছিলাম অল প্রিপজিশন উইদাউট টু টু বাদে অন্য কোনো প্রিপজিশন থাকলে কিন্তু আমরা ওখানে শিখেছিলাম আইনজী হয় তো এখানে আমরা আজকে শিখব টু থাকলে আর আইনজী হবে না ভারবের প্রেজেন্ট ফর্ম বেস ফর্মটা বসে যাবে এরপরে লেখা আছে হ্যাড বেটার হ্যাড রেদার উড বেটার উড রেদার যদি কখনো ব্র্যাকেট ভাবের আগে থাকে তাহলে ব্র্যাকেট ভাবটা ভীন হয় আমি আরেকবার একবার পড়ে দিই ব্র্যাকেট ভার্ভের আগে যদি কখনও ক্যান কুড মে মাইড শ্যাল শুড নিড ডিয়ার উইল উড ইউজ টু গোয়িং টু টু হ্যাড বেটার হ্যাড রেদার উড বেটার উড রেদার থাকে তাহলে ব্র্যাকেট ভাবটি ভি ওয়ান হয় দ্যাট মিন্স প্রেজেন্ট ফর্মে থেকে যাবে কোনো চেঞ্জ হবে না তো চলো আমরা এবার এক্সাম্পলে যাই এখানে এক্সাম্পলের পাঁচটা এক্সাম্পল আমি লিখেছি নাম্বার ওয়ান হচ্ছে হি ইউস টু ওয়ার্ক হার্ড সে কঠোর পরিশ্রম অভ্যস্ত এখানে যে ব্র্যাকেট ওয়ার্ক আছে আমরা এই ওয়ার্কটাকে কোনো ফর্মে নিতে পারবো না মানে প্রেজেন্ট ফর্মে নিব অন্য কোনো ফর্মে নিতে পারবো না কারণ এই ব্র্যাকেট ভার্বের আগে আছে ইউজ টু চলো আমরা রুলসের মধ্যে ইউস টু কোথায় আছে একটু আন্ডারলাইন করে আসি এই যে লেখা আছে ইউস টু তো এই ইউজটোর কারণে আমরা এই ব্র্যাকেট ভাবটা যেটা আসে ওটা আনসার লেখা দিচ্ছি এক্সাম্পল নাম্বার টুয়ে লেখা আছে আই হ্যাড বেটার আই হ্যাড বেটার লিভ দ্য প্লেস আমার বরং স্থানটি ত্যাগ করা ভালো এখানে হ্যাড বেটার থাকার কারণে এই ব্র্যাকেটে যে লিপটা আছে এই লিভই আনসার থেকে যাবে কোনো চেঞ্জ হবে না প্রেজেন্ট ফর্মে থেকে যাচ্ছে এই যে রুলস নম্বর এখানে লেখা আছে হ্যাড বেটার এক্সাম্পল নাম্বার থ্রিতে আছে হি মে কাম টুডে সে আজ আসতে পারে এখানে কাম কিন্তু আমরা পাশাপাড়ি চলে জানি কাম কেম কাম তো কাম হচ্ছে প্রেজেন্ট ফর্ম এই প্রেজেন্ট ফর্মটা এখানে আমরা আনসার লিখব কার সিও এম কারণ এই ব্র্যাকেট ভারবার আগে আছে মে রুলস নাম্বার এক্সাম্পল নাম্বার ফোরে লেখা আছে হি ইজ গোয়িং টু ওপেন আ শপ এখানে ব্র্যাকেট ভারবে আছে ওপেন এর আগে আছে গোয়িং টু এই যে গোয়িং টুটা থাকার কারণে এখানে ব্র্যাকেট ভারবে যে ওপেন আছে এই অপেনটাই থেকে গেল কোনো চেঞ্জ হলো না এক্সাম্পল নাম্বার ফাইভে আছে উই শুড রেসপেক্ট আওয়ার প্যারেন্টস আমাদের উচিত আমাদের মা বাবাদেরকে শ্রদ্ধা করা সম্মান করা এখানে ব্র্যাকেট ভারবার আগে আছে শুড এই যে এখানে রুলস এলাকা আছে শুড এই শুডের কারণে আমরা এই ব্র্যাকেট ভার্বের সাথে কোনো কিছু আগে পরে কোনো কিছু অ্যাড করতে পারবো না প্রেজেন্ট ফর্মই থেকে যাবে ওটাই আনসার তো প্রেসিক আশা করি সবাই এটা বুঝতে পারবে আর প্রত্যেকটা ভিডিও এটা একটা করে রুল দিচ্ছে ছোটো ছোটো করে মনোযোগ সহকারে দেখবে এবং রুলগুলো নোট করে ফেলবে এগুলোই তোমাদের শেখার জন্য যথেষ্ট উপায় হবে তো আশা করি সবাই এটা শিখে নেবে এটা মেসেজ মেসেজ করে শেয়ার করো যাতে তোমার অন্য ফ্রেন্ডা অন্য শিক্ষার্থী আর সাথে করে এটা পায় তো আল্লাহ পেস